بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের জন্য সূরা সাফাত এর বাংলা অনুবাদ বর্ণনা করতেছি ইনশাআল্লাহ। সূরা সাফাত, শপথ যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো ও যারা সজোরে ধমক দিয়ে থাকে এবং যারা কোরআন পাঠের অত, নিশ্চয়ই তোমাদের উপাস্য এক, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছুরই রক্ষক, রক্ষক পূর্বাচলের। আমি তোমাদের নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছি ও একে প্রত্যেক অবাধ্য শয়তান হতে রক্ষা করেছি, ফলে শয়তানরা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করতে পারে না। ওদের উপর চারদিক থেকে উল্কা নিক্ষিপ্ত হয়, ওদের বিতাড়নের জন্য এদের জন্য আছে অবিরাম শাস্তি। তবে কেউ গোপনে হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাৎ ধাবন করে। কাফেরদের জিজ্ঞাসা কর, ওদের সৃষ্টি করা কঠিনতর না আমি যা সৃষ্টি করেছি তা কঠিনতর? ওদের আমি 18 মাটি হতে সৃষ্টি করেছি। তুমি তো বিস্মিত হও, আর ওরা করছে বিদ্রোহ। এবং যখন ওদের উপদেশ দেওয়া হয় ওরা তা মানে না। ওরা কোনো নিদর্শন দেখলে উপহাস করে এবং বলে এ তো এক স্পষ্ট জাদু। আমরা মরে অস্থি ও মাটিতে পরিণত হলে ও কি আমাদের পুনরুত্থিত করা হবে এবং আমাদের পিতৃপুরুষদেরও? হ্যাঁ বলো, এবং তোমরা হবে লাঞ্ছিত। মাত্র একটি প্রচণ্ড শব্দ হবে, তখন ওরা প্রত্যক্ষ করবে এবং ওরা বলবে, দুর্ভোগ, আমাদের এটাই তো কর্মফল দিবস। ওদের বলা হবে, এটি মীমাংসার দিন যা তোমরা অস্বীকার করতে। ফেরেশতাদের বলা হবে, একত্র করো সীমা লঙ্ঘনকারী ও এদের সহচরদের এবং তাদের যাদের ওরা উপাসনা করত। আল্লাহর পরিবর্তে এবং ওদের জাহান্নামের পথে পরিচালিত করো। অতঃপর এদের থামাও, কারণ ওদের প্রশ্ন করা হবে, তোমাদের কি হলো যে তোমরা একের পর এক সাহায্য করছো না? বস্তুত সেই দিন ওরা আত্মসমর্পণ করবে।
এবং ওরা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। ওরা বলবে, তোমরা তো তোমাদের শক্তি দিয়ে আমাদের নিকট আসতে। শক্তিশালীরা বলবে, তোমরা অত বিশ্বাসী ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না। বন্ধুত্ব তোমারাই বন্ধু, আমি আবার বলতেছি, এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না। বস্তুত তোমরাই ছিলে বিদ্রোহী কম। আমাদের বিরুদ্ধে রবের কথা সত্য হয়েছে, আমাদের অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা তোমাদের বিভ্রান্তি করেছিলাম কারণ আমরাই বিভ্রান্তিতে ছিলাম। ওরা সকলেই যেদিন শাস্তির শরিক হবে, অপরাধীর প্রতি আমি এইরূপে করে থাকি। ওদের নিকট আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। বলা হলো, ওরা অহংকার অগ্রাহ্য করত এবং বলতো, আমরা কি এক উন্মাদ কবির কথা আমাদের উপাস্যদের বর্জন করব? বরং মুহাম্মদ তো সত্য নিয়ে এসেছিল এবং সমস্ত রাসূলদের সত্যতা স্বীকার করেছিল। তোমরা অবশ্যই মর্মন্ত শাস্তি ভোগ করবে এবং তোমরা যা করতে তারই শাস্তি ভোগ করবে। তবে যারা আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাস তারা নয়, তাদের জন্য আছে নির্ধারিত রিজিক ফলমূল এবং তারা হবে সম্মানিত। সুখময় কাননে তারা মুখোমুখি হয়ে আসনে আসীন হবে। তাদের ঘরে তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরা। শুভ্র উজ্জ্বল পাত্রে যা হবে পানকারীদের জন্য সুস্বাদু, এতে ক্ষতিকর কিছুই থাকবে না। এবং ওতে তারা মাতাল হবে না, তাদের সঙ্গে থাকবে লজ্জা, নম্র, আয়তন, লোচন, সন্তিগণ, সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে, তোমাদের কেউ বলবে, আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি এতে বিশ্বাসী যে আমাদের মৃত্যু হলে এবং আমার অস্থি মাটিতে আল্লাহু আকবার।
জন্য আছে নির্ধারিত রিজিক, ফলমূল, এবং তা হবে সম্মানিত সুখময় কাননে। তারা মুখোমুখি হয়ে আসনে আসীন হবে, তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরা, শুভ্র উজ্জ্বল পাত্রে যা হবে পানকারীদের জন্য সুস্বাদু, এতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং এতে তারা মাতালও হবে না। ওদের সঙ্গে থাকবে লজ্জা, নম্র আয়তন, লোচন, তন্নি গণ, সংরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে, তাদের কেউ বলবে আমার এক সঙ্গে ছিল, সে বলতো তুমি কি এতে বিশ্বাসী যে আমাদের মৃত্যু হলে এবং আমরা অস্থি ও মাটিতে পরিণত হলেও আমাদের প্রতিফল দেওয়া হবে, তোমরা কি তাকে দেখতে চাও? অতঃপর সে ঝুঁকে দেখাবে এবং একে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে, বলবে তুমিও তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে, আমার রবের অনুগ্রহ না থাকলে আমাকে তো শাস্তি দেওয়া হতো, আমাদের তো আর মৃত্যু হবে না, প্রথম মৃত্যুর পর আমাদের শাস্তিও দেওয়া হবে না, নিশ্চয়ই এ মহা সাফল্য। এরূপ সাফল্যের জন্য সাধনা প্রয়োজন, আত্মা আপ্যায়নের জন্য কি এটাই শ্রেয় না? যন্ত্রণাদায়ক যাক্কুম বৃক্ষ, জানিনদের জন্য আমি এ সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ, এ বৃক্ষে দোযোগের তলদেশ হতে উদ্গত হয় এই গুচ্ছ শয়তানের মাথার মতো। সীমা লঙ্ঘনকারীরা এই বক্ষণ করবে এবং এ দ্বারা উদর পূর্ণ করবে, তৎপরই ওর সঙ্গে ওদের ফুটন্ত পানি দেওয়া হবে, পরে এদের নিয়ে যাওয়া হবে দোজকের দিকে, ওরা ওদের পিতৃপুরুষদের বিপদগামী পেয়েছিল এবং নির্বিচারে তাদের অনুসরণ করেছিল, এদের পূর্বে এবং পূর্ববর্তীদের অধিকাংশই বিপদগামী হয়েছিল এবং আমি এদের মধ্যে সতর্ককারী পাঠিয়েছিলাম। লক্ষ্য করো, যাদের সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল। আল্লাহ খাস দাসের কথা স্বতন্ত্র, নূহ আমাকে ডেকেছিল এবং কত উত্তম রূপে সাড়া দিয়েছিলাম, তাকে এবং তার পরিবারকে মহাসংকট হতে রক্ষা করেছিলাম, তারই বংশধরদের আমি রক্ষা করেছি বংশ পরস্পরায়, আমি এই পরবর্তীদের স্মরণে রেখেছি সমগ্র সৃষ্টির মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। এভাবে আমি সৎকর্মপরায়ণদের পুরস্কার করে থাকি। সে ছিল আমার বিশ্বাসী দাসদের অন্যতম, অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করেছিলাম। ইব্রাহিম তার উত্তরসূরি, স্মরণ কর সে তার রবের নিকট বিশুদ্ধ চিত্তে উপস্থিত হয়েছিল,
তার পিতা এবং তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা কিসের পূজা করছ? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলীক উপাসনা কে চাও? বিশ্বের রব সম্বন্ধে তোমাদের ধারণা কি? অতঃপর ইব্রাহিম তারকারাজির দিকে তাকিয়ে বলল, আমি অসুস্থ। তারপর ওরা তাকে পশ্চাতে রেখে চলে গেল। পরে সে পূর্ণে ওদের দেবতাদের বলল, তোমরা খাদ্য খাও না কেন? তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না? পরে সে ওদের উপর সাবালে আঘাত হানল। লোকেরা তার দিকে ছুটে এলো। সে বলল, তোমরা তো স্বনির্মিত প্রস্তর পূজা করো। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং যা তৈরি করো তাও। ওরা বলল, অগ্নিকুণ্ড বানাও, অতঃপর একে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করো। ওরা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আমি ওদের হীন করে দিলাম। ইব্রাহিম বলল, আমার রবের দিকে চলমান, তিনি আমাকে পথ দেখাবেন। হে রব, আমাকে সৎ পুত্র দাও। অতঃপর আমি তাকে এক স্থির বুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম। তারপর পিতার সঙ্গে কাজ করার মতো বয়স উপনীত হলে একদিন তার পিতা তাকে বলল, বৎস, স্বপ্নে দেখি তোমাকে জবাহ করছি, এখন তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যখন তারা উভয়ে অনুগত করল এবং সে তার পুত্রকে কাত করে শোয়াইল, তখন তাকে আমি ডেকে বলেছিলাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নদেশ সত্যই পালন করলে। এভাবে আমি সৎকর্মীদের পুরস্কৃত করি। নিশ্চয়ই এ ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমি এতদস্থলে কোরবানির জন্য এক হৃষ্ট পৃষ্ট জন্তু দিলাম। আমি এই পূর্ববর্তীদের স্মরণে রেখেছি আমি এই পরবর্তীদের স্মরণে রেখেছি ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। এভাবে আমি সৎকর্মীদের পুরস্কৃত করি। সে ছিল আমার এক বিশ্বাসী দাস, তাকে আমি ইসাকে সুসংবাদ দিয়েছিলাম। সে ছিল একজন নবী, সৎকর্মদের অন্যতম। তাকে এবং ইসাকে আমি সমৃদ্ধি দান করেছিলাম এবং বংশধরদের মধ্যে কিছু সৎকর্মপরায়ণ এবং কিছু নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারীও ছিল। আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি এবং তাদের ও তাদের সম্প্রদায়কে আমি মহাসংকট হতে উদ্ধার করেছিলাম। আমি সাহায্য করেছিলাম, ফলে তারা বিজয়ী হয়েছিল। আমি উভয়কে বিষদগ্রস্ত দিয়েছিলাম এবং তাদের আমি সরল পথে পরিচালিত করেছিলাম। আমি এই পরবর্তীদের স্মরণে রেখেছি, মূসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক। এভাবে আমি সৎ লোকদের পুরস্কার করে থাকি। এরা উভয়ে ছিল আমার বিশ্বাসী দাস। ইলিয়াস ও ছিল রাসূলের একজন। সে তার কওমের বলেছিল,
তারাকি শব্দান হবে না, বায়াল অথবা দেবতা ইকি কে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে যিনি রব, আল্লাহ কে যিনি রব তোমাদের, তোমাদের প্রাক্তন এবং পূর্বপুরুষদের। ওরা তাকে মিথ্যাবাদী বলেছিল, তাই ওরা দণ্ডযোগ, তাই ওরা দণ্ডযোগ। আল্লাহ বিশুদ্ধ চিত্ত দাসদের কথা স্বতন্ত্র, আল্লাহ বিশুদ্ধ চিত্ত দাসদের কথা স্বতন্ত্র। আমি এই পরবর্তীদের স্মরণে রেখেছি, ইলিয়াসের উপর শাস্তি বর্ষিত হোক, এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। যে ছিল আমার বিশ্বাসী দাসদের অন্যতম, লুত ছিল রসুলের একজন, আমি তাকে ও তার পরিবারকে উদ্ধার করেছিলাম ধ্বংসপ্রাপ্ত বৃদ্ধা ব্যতীত, ধ্বংসপ্রাপ্তা বৃদ্ধা ব্যতীত অবশিষ্ট ধ্বংস করেছিলাম। তোমরা তো ওদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম করো সকলে এবং সন্ধ্যায়, তবুও কি তোমরা বুঝবে না? ইউনুস কি ছিল রাসূলদের একজন? স্মরণ করো, সে পলায়ন করবে, বোঝায় জলদানে পৌঁছালো, পরে পরে কে অনু অলক্ষণে তা পরীক্ষা করা হলো এবং সেই সেই সাব্যস্ত হলো। পরে এক বৃহদাকার মাছ তাকে গিলে ফেললো, তখন সে নিজেকে ধিক্কার দিল, সে ছিল আল্লাহর আল্লাহর পবিত্রতা ঘোষণা করত না, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত মৎস্য গর্ভে থাকতে হতো। পরে তাকে আমি এক তৃণহীন প্রান্তরে ফেললাম এবং সে ছিল রুগ্ন। পরে আমি তাকে